আমরা এই মাঠেই 180-90 পরিবার আছি। তা আমাদের ঠান্ডার মধ্যে কষ্ট ভোগ করছি। তো আমরা ঠান্ডার মধ্যে সব পাঁচ ছোট ছোট বাচ্চাদের নিয়ে আছি, তা যদি করে দেয় তো খুবই ভালো হয়। আজ থেকে ঠিক এক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাগবাজার বস্তি। এক বছর কেটে গেলেও তারা কিন্তু এখনও ফিরে যেতে পারেনি তাদের পুরনো জায়গায়, বরং তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। এই শীতে তারা কেমন আছে সরাসরি জানবো তাদের মুখ থেকেই। আমার নাম সমীর মণ্ডল। আমরা এই মাঠেই 180-90 পরিবার আছি। তা আমাদের ঠান্ডার মধ্যে কষ্ট ভোগ করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী কে বলবো যে আমাদের জন্য একটু তাড়াতাড়ি বাড়িটা করে দেয়। তো আমরা ঠান্ডার মধ্যে সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে আছি, তা যদি করে দেয় তো খুবই ভালো হয়। এখনও বলছে তো ওনারা 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে পুরো। তা আমরা সেই আশায় আছি যে বলেছেন পুরো কমপ্লিট। দুদিন পরশুর দিন রড পড়ে গেছে, তারপরে বললো সিমেন্ট বালি গিটি পড়ে যাবে। হ্যাঁ, ভোটের জন্য একটুখানি ঢিলে হয়ে গেছিলো, এবার ভোট মানে গঠন হয়ে গেছে, এরপর বলছে দ্রুত ভাই কাজ চলবে। আমরা দেখেছিলাম আগের বছর 13 জানুয়ারির যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, তারপর এদের উইমেন্স কলেজে স্থানান্তর করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কলেজ খোলা হবে, তখন এদের টেম্পোরারিলি মাঠে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে ওনাদের জায়গাটা পাকাপাকি ব্যবস্থা করে দেওয়া হবে, সেই অনুযায়ী কাজ চলছে। মধ্যিখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছিলেন, একটু কাজ ডিলে গতিতে চলছিল। এখন ভোট হয়ে গেছে, পুরো ভোট গঠন হবে, খুব দ্রুততার সঙ্গে কাজ অলরেডি চলছে, খুব শীঘ্রই ওনাদের হয়তো শিফট করা হবে। ধন্যবাদ। ক্যামেরায় সুদীপ্ত সাহার সঙ্গে তমাল পাল, বঙ্গভূমি লাইভ, কলকাতা।